হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রতিবারের মতো আজও আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি দেওয়া হচ্ছে আইবিপিএস এর তরফ থেকে, যেখানে তোমাদেরকে বলা হচ্ছে যে ব্যাংকে তোমাদের 8,000 প্লাস শূন্য পদে তোমাদের কিন্তু পুরো ভারত জুড়ে এখানে নিয়োগটি করা হবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রাখা হয়েছে টোটাল শূন্য পদ 516টি, তবে এই 516টি শূন্যপদ কিন্তু বাড়ার চান্স কিন্তু খুবই বেশি। তো তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হলে তোমরা ibps.in, তুমি দেখতে পাচ্ছ এখন আমি আছি এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ভিউ অ্যাডভার্টাইজমেন্ট ফর সিআরপি ক্লার্কস, এখানে তোমরা ক্লিক করলে অফিসটি ডাউনলোড করে নিতে পারবে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমরা অনস্ক্রিন ওপেন করে নিয়েছি, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে তোমাকে জানিয়ে রাখি, তুমি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে বলা হচ্ছে তোমাদেরকে এখানে প্রিলিমিনারি এবং মেইন এক্সামের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কতগুলো ব্যাংকের কথা বলে দেওয়া হয়েছে, এই সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হবে। এখানে যারা আবেদন করতে ইচ্ছুক অনলাইনে আবেদন, তোমাদেরকে বলা হচ্ছে 7ই অক্টোবর থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে 27শে অক্টোবর পর্যন্ত। এবং তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে প্রিলিমিনারি এক্সামের সম্ভাব্য তারিখ কিন্তু বলা হচ্ছে ডিসেম্বর মাসে পরীক্ষাটি নেওয়া হবে, এবং মেনের কথা বলা হচ্ছে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদেরকে এখানে নিয়োগটি নেওয়া হবে মেন এক্সামটি। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে তোমাদেরকে আবেদন করার জন্য তোমাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে 60% মার্কস নিয়ে, এবং 60% মার্কসটি তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে তোমাদেরকে শুধুমাত্র অনার্স পেপারগুলির ওপর। এবং তুমি যদি অন্য কোনো কাস্টের হয়ে থাকো সেক্ষেত্রে 55% থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে, এবং যারা কিন্তু ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে তোমার বয়স কিন্তু মিনিমাম 20 বছর হতে হবে। SC ST OBCরা তোমাদেরকে বলা হচ্ছে যে 5 বছর এবং 3 বছরের কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় তোমরা কিন্তু এখানে ছাড় পাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনলাইন এক্সামের সিলেবাস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে 100 নম্বরের MCQ কোশ্চেন থাকবে, এই এই পেপারগুলো কিন্তু তোমাদের থাকবে। এবং মেনের ক্ষেত্রে তোমাদেরকে এখানে বলা হচ্ছে টোটাল কিন্তু মার্কস থাকবে 200 নম্বরের এবং কোশ্চেন 190টি, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে নিয়ে তোমাদের মেনের কিন্তু সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখি এখানে কিন্তু ব্যাংকের ফি বাবদ তোমাদেরকে জেনারেল এবং আদার্সের ক্ষেত্রে 750 টাকা কিন্তু আবেদন ফি বাবদ দিতে হবে, এবং অন্যান্য কাস্টের হলে সেক্ষেত্রে তোমাদেরকে 350 টাকা মতো আবেদন ফি দিতে হবে। এবং তোমাদেরকে জানানো হচ্ছে যে তোমাদের কিন্তু কাট অফ যেটি থাকবে সেটি কিন্তু স্টেট ওয়াইজ অর্থাৎ রাজ্য এখানে কাট অফ দেওয়া হবে। তোমাদেরকে অনলাইনে আবেদন করার জন্য যে তোমাদেরকে ওয়েবসাইটটি বলা হচ্ছে ibps.in, অর্থাৎ আমি যেই ওয়েবসাইটে ছিলাম সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদনটি করতে হবে। এবার আসি তোমাদের কীভাবে কোন কোন স্টেটে তোমাদের কীরূপ ভ্যাকেন্সি আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কিন্তু শুরু হয়ে গেল, আমাদের ওয়েস্ট বেঙ্গল একেবারে শেষের দিকে আছে, তোমরা চলে আসবে একেবারে শেষের দিকে। আমি চলে এলাম, তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমাদেরকে বলা হচ্ছে 516টি তোমাদের শূন্যপদে তোমাদের এখানে নিয়োগটি করা হবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এনআর কথা দেওয়া হয়েছে, অর্থাৎ নট ডিপোর্টেড। এখানে নট ডিপোর্টেড মানে তোমাদের কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু পরবর্তীকালে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আপডেট করে দেবে। সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম তোমাদের 516 থেকে কিন্তু ক্ষেত্রে বেড়ে কিন্তু 600 কিংবা 700 হয়ে যেতে পারে। এবার আছে তোমাদের এক্সামিনেশন সেন্টার। এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে প্রিলিমিনারি ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা এগুলো থাকবে, হুগলি, কল্যাণী। এবং মেনের ক্ষেত্রে আসানসোল, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী এগুলো কিন্তু থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যে কোনো চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য, এবং ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তোমার বন্ধুদের মাঝে।